হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম অ্যান্ড ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। তো আজ থেকে প্রায় 5-6 মাস আগে আমি স্টেরি নাইটের এই পেন্টিংটা করছিলাম, আর আজকে আমি এই পেন্টিংটা করছি। তো আজকে আমি দেখব যে আমি কতটুকু ইমপ্রুভ করতে পারছি। তো এরকম ছোট ক্যানভাসে পেন্টিং করার সময় আমি সবসময় ইজেলটা ইউজ করি, আর এই ক্যানভাসটা হচ্ছে আমার হ্যান্ডমেড ক্যানভাস। তো এরপর আমি স্টেরি নাইটের এই পেন্টিংয়ের স্কেচটা করে নিলাম, আর আমি একদম হুবহু ফোন দেখে সেম টু সেম আঁকার চেষ্টা করতেছি, কারণ এর আগের বার আমি একদম না দেখে নিজের মতো করতে গেছিলাম, তো এটা বেশি ভালো হয় নাই। তো এবার একদম স্টেপ বাই স্টেপ আমি দেখে দেখে আঁকছি। তো এই যে আমার স্কেচটা করা শেষ, তো এটা মোটামুটি হয়েছে। আর এই যে আমি পিন্টারেস্ট থেকে এই ছবি দুইটা ডাউনলোড করে নিয়েছিলাম, আর এটা দেখে দেখে আঁকছি। তোমরা যদি আঁকো তাহলে এই ছবি দুটা স্ক্রিনশট দিয়ে রাখতে পারো। তো এই পেন্টিংয়ের জন্য কালার সিলেকশন খুবই জরুরি। তো আমাদের কাছে ব্লু এর দুইটা শেড থাকে, একটা হচ্ছে গ্রিনিশ ব্লু আর একটা হচ্ছে রেডিশ ব্লু। তো এই পেন্টিংয়ে রেডিশ ব্লুটাই বেশি ব্যবহার করা হয়েছে। তো পেন্টিং করার আগে আমি এখানে যে ব্লুগুলো ইউজ করা হয়েছে সেগুলো মিক্স করে বানিয়ে নিচ্ছিলাম, যেন পেন্টিং করার সময় আবার বানাতে না হয়। তো এখানে আমি আল্ট্রামেরিন ব্লু এর সাথে একটুখানি ব্ল্যাক কালার মিক্স করেছি, সাথে একটু হোয়াইট কালারও দিয়েছি, যার কারণে এখানে লাইট একটা কি বলে রেডিশ ব্লু কালার তৈরি হয়েছে। তো এখানে আমি আরেকটা পিকচার দিয়ে দিচ্ছি। তো স্টেরি নাইট পেন্টিংয়ের জন্য আমাদের এই 4টা ব্লু এর শেড লাগবে, তো এগুলোই আমি বানিয়ে নিচ্ছিলাম। তো এবার আমি আস্তে আস্তে পেন্টিংটা করা শুরু করে দিব। তো এখানে আমি আল্ট্রামেরিন ব্লু নিয়ে এখানে পেন্টিং করতেছিলাম, তো তখন মনে হলো যে ক্যানভাসে একটু পানি দিলে পেন্টিং করতে সুবিধা হবে, তো আমি এখানে একটা স্প্রে বোতল দিয়ে এখানে পানি স্প্রে করে নিচ্ছিলাম। এরপর আমি সব জায়গায় এরকম ব্লু কালার দিয়ে দিচ্ছিলাম। পেন্টিং করার জন্য আমার মনে হয় যে 3টা স্টেপ লাগে, সেটা হচ্ছে প্রথমে কালার দিয়ে জায়গাটা ভরাট করে নিতে হবে যেটা তুমি আঁকবা, আর দ্বিতীয় স্টেপ হচ্ছে আমাদের বেসিক শেপটা নিয়ে আসতে হবে, আর 3 নম্বর স্টেপ হচ্ছে ডিটেলস দিতে হবে। তো আস্তে আস্তে ডিটেলস দিয়ে পরে পেন্টিংটা কমপ্লিট করতে হবে। তো আমি সবসময় এভাবেই আমার পেন্টিংগুলো করি। তো এই তো আমি প্রথম স্টেপটা এখানে করতেছি, যে যে জায়গায় যে কালার হবে আমি ওখানে ওই কালারটা র্যান্ডমলি বসিয়ে দিচ্ছিলাম। তো আমি ভাবছিলাম যে এই পেন্টিংয়ের সাথে একটা ভ্লগও শেয়ার করবো যে আমি দিনে কী কী করলাম, কিন্তু আমার দিনটা এত বোরিং ছিল যে আমি ভাবলাম যে ভ্লগ শেয়ার করলে হয়তো তোমাদের বোরিং লাগবে, তাই আমি আর দিলাম না। কারণ আমার দিনটা খুবই সিম্পল, আমি এখন যেহেতু রোজার মাস তো আমি 3টার সময় উঠে সেহেরি করে নামাজ পড়ে তারপর পড়তে বসি, কারণ আমার ঈদের পরপরই পরীক্ষা। তো আমি 1-2 ঘন্টা পড়ার পর একটুখানি ঘুমাই, তো ঘুম থেকে 8টার সময় উঠি, 8টার সময় ওঠার পর আমি যাই কোচিংয়ে, কোচিং থেকে আমি 11টার সময় আসি না, মানে একবার কোচিং থেকে স্কুলে চলে যাই। তো 11টা থেকে 3:30 পর্যন্ত আমি স্কুলে থাকি, তারপর স্কুল থেকে আসার পর বাসায় আমার টিচার আসে, তো ওনার কাছে পড়তে পড়তে প্রায় 4-5টা বেজে যায়, তারপর আমি এই পেন্টিংটা করতে বসছিলাম। তারপর কি, তারপর ইফতার করার পর আমি ইফতারের পর আবার পড়তে বসি। তো একটুখানি টাইম বের করে আমি এই স্টেরি নাইটের পেন্টিংটা করছি। তো ভাবলাম যে এটার আর ভ্লগ দেওয়া লাগবে না, সারাদিন তো আমি পড়তেই থাকি। আর হ্যাঁ, তোমরা অনেকেই হয়তো মনে করো যে আমি পড়াশোনা বাদ দিয়ে সারাদিন খালি আঁকাআঁকি করি, ভিডিও বানাই। আমি সারাদিনই পড়ি আর মাঝে মধ্যে টাইম বের করে এরকম আর্ট করি, আর আমি কিন্তু এমনও না যে সারাদিন মোবাইল চালাই, যেমন অন্য বাচ্চারা কিন্তু পড়াশোনা করার পর সারাদিন খালি মোবাইলই চালায়, কিন্তু আমি আর মোবাইল চালাই না, আমি এরকম আর্ট নিয়ে ব্যস্ত থাকি। তো এইটাই ছিল আর তেমন কিছু না। তো আজকে আমার শাউটআউট যাচ্ছে সাবিহা আর্ট অ্যান্ড ক্রাফটকে। ও কমেন্ট করছে যে ওয়াও, অনেক সুন্দর হয়েছে, আসলে ইউ আর এ আর্টিস্ট ক্রিয়েটিভার্স। তো এটা পড়ার পর আমি একটাই জিনিস বলবো, তো ধন্যবাদ, আমি এত খাস না। ইফাত, নিজের প্রশংসা একটু বেশি হয়ে গেল না? তো সাবিহা আর্ট অ্যান্ড ক্রাফট, তোমাকে অনেক অনেক ধন্যবাদ আমার পাশে থাকার জন্য। তো কথা বলতে বলতে আমি আর্টটা প্রায় বেসিক শেপটা নিয়ে আসছি। তো তারপর আমি লাইট ব্লু কালারটা যে তৈরি করেছিলাম ওটা দিয়ে এরকম চিকন একটা ব্রাশ দিয়ে দাগ দাগ দিয়ে দিব, আর এটা একদম পারফেক্ট হইতে হবে এমন না, র্যান্ডমলি দাগ দিতে থাকবা তৈলি হয়ে যাবে। তো আমি যে এখন ভয়েস দিতেছি, তো এই মাত্রই এই পার্সেলটা আসছে আর আমি এটা ভিডিও করতেছি, তো চলুন একসাথে খোলা যাক, আর তোমরা এখানে গেস করো যে এটা কী হইতে পারে, আর এখনই কমেন্টে জানাও। তো এটার মধ্যে ছিল একটা মাইক, আর এটা আমি আগে আনবক্স করছিলাম তোমাদের সাথে, জাস্ট একটু ঢং করলাম। তো
তো আমি এই মাইকটা দিয়ে এখন ভয়েস দিতেছি, তো তোমরা কমেন্টে জানাও যে ভয়েসটাকে এখন ঠিক আছে নাকি। আগে তো মোবাইল দিয়ে ভয়েস রেকর্ড করতাম, এখন আমি এই মাইকটাও কিনে ফেলছি। আর এটা পড়ার পর খুব বড় ইউটিউবার একটা ফিল আসেছিল। তো যাই হোক, এখন আমরা আমার পেন্টিংয়ের দিকে আসি। তো আমি তারপর এখানে ছোট ছোট করে অনেকগুলো স্ট্রোক দিয়ে দিতেছি। আর দূরে ছোট ছোট অনেক ঘরবাড়ি আছে আর পাহাড় আছে, ওইগুলো আমি কালার করে নিচ্ছি। তো এটা করার সময় আমার হাতের মধ্যে রং ভরে গেছে, আমি খেয়াল করি নাই, আর ওই রংটা সোজা আমার গেঞ্জিতে যায় লাগছে। তো এখানে আমার একটা পোপাট হয়ে গেল। তো পেন্টিংটা মোটামুটি কমপ্লিট, এবার আমি এই সাইডে কালার করে নিচ্ছি। তো প্রথমে আমি এখানে গ্রিন কালার অ্যাপ্লাই করেছি, এর উপর দিয়ে নীল কালার দিয়ে একটু স্ট্রোক দিয়ে দিছিলাম। এখন আমি এখানে মাঝখানে যে গাছ আছে এটা কালার করে নিচ্ছি। আসলে এটা গাছ না, আমি শুনছি যে এটা নাকি পাহাড়। তো এই মেন পেন্টিংয়ে দেখলাম যে এই পাহাড়টা ছোট ছোট একটু হোয়াইট কালার ডট ডট টাইপের আছে, তো আমিও আমার পেন্টিংয়ে এই ছোট ছোট ডট ডটটা দিয়ে দিচ্ছিলাম। তো ডট ডট দেওয়ার পর আমার পেন্টিংটা কমপ্লিট। এখন আমি এটা ভার্নিশ অ্যাপ্লাই করে নিব, যেন পেন্টিংয়ে সহজে ময়লা না পড়ে আর পেন্টিংটা প্রোটেক্টেড থাকে। তো ভার্নিশ অ্যাপ্লাই করা শেষ, আর এই যে এটা ফাইনাল লুক। তো আমার তো মনে হয় আমি একটু ভালোই ইম্প্রুভ করতে পারছি। তোমাদের কাছে কেমন লাগছে অবশ্যই কমেন্টে জানাবা। তো এই যে হচ্ছে আমার পাঁচ মাস আগে আমি যেটা আঁকছিলাম ওইটা, আর এই যে আজকে আমি যেটা আঁকছি সেটা। তো আমার তো ভালোই লাগছে। আর এই নতুন মাইকে যে ভয়েস দিতেছে, এখানে কেমন জানি একটু সাউন্ড আসতেছে ব্যাকগ্রাউন্ডে। আমার কাছে মাইকটা বেশি ভালো লাগে নাই, আর এটার দাম নিছিল 150 টাকা। আচ্ছা, ভয়েস কি এটা দেওয়া ভালো নাকি আমি যে আগে ফোন দিয়ে রেকর্ড করতাম, এটা আমাকে কমেন্টে জানাবা। তারপর এই যে পেন্টিং করার পর বিরক্তিকর লাগে যে চারপাশে সব কিছু নোংরা হয়ে যায়, তো এটা পরিষ্কার করার জন্য মনে হয় আমার একটা কাজের লুক রাখতে হবে। তো যারা আমার মতো আর্ট অ্যান্ড ক্রাফট করো তারা জানো যে এই জিনিসটা কত বিরক্তিকর যে লাস্টে জিনিসটা এমন নোংরা হয়ে যায় সব গুছাইতে হবে। তো যাই হোক, আজকে এতটুকুই, দেখা হবে নতুন কোনো ভিডিওতে। টাটা।